যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকলেই বড় সড়ো সুখবর আপনাদের জন্য প্রতি মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে একদম ঠিকই শুনেছেন বড় ঘোষণা আপনাদের জন্য লোন নিয়ে থাকলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধন ব্যাংক থেকে শুরু করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যত ধরনের ব্যাংক রয়েছে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকুন না কেন আপনাদের জন্য কিন্তু বড় সড়ো ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো যদি আপনিও লোন নিয়েছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সৌকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন কীভাবে এই টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুটা আপনি জানতে পারবেন এই মুহূর্তে কিন্তু বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সেটা আখেরে আপনাদেরই লাভ তো অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন প্রত্যেকেরই এই ব্যাপারটা জানার দরকার চলুন সমস্তটা দেখে নিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আরবিআই নিউ রুল ঠিক আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে এক ডিসেম্বরে বদলে যাচ্ছে এই নিয়ম আরবিআই এর নতুন নির্দেশে নিশ্চিন্ত গ্রাহকরা তো পয়লা ডিসেম্বর থেকে কিন্তু এই নিয়মে পরিবর্তন হয়ে গেছে এই নিয়ম কিন্তু লাগু করা হয়েছে অনেক আগেই ঘোষণা করেছিল কিন্তু লাগু হয়েছে এই পয়লা ডিসেম্বর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলো যে সকল গ্রাহকরা লোন নিয়ে থাকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুখবর দিল এবার ব্যাংক এই ভুল করলেই পাবেন পাঁচ হাজার টাকা তো প্রতি মাসে ব্যাংক যদি ভুল করে তাহলে আপনাদেরকে দিতে হবে পাঁচ হাজার টাকা করে সে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকুন না কেন আপনাদের জন্য কিন্তু এই সুখবর দেখুন বলা হচ্ছে আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তবে এই খবরটি আপনার জন্য দরকারি আরবিআইয়ের নির্দেশের পরে সম্পত্তি ঋণ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হল এক ডিসেম্বর থেকে এই নিয়ম অনুযায়ী আপনি যদি সম্পত্তির ওপর কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ পরিশোধের জন্য তিরিশ দিনের মধ্যে সম্পত্তির কাগজ গ্রাহককে ফিরিয়ে দিতে হবে যদি ব্যাংক এটি না করে তাহলে তাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে তো এই সিদ্ধান্ত কিন্তু না হয়েছে অনেকেই কিন্তু সম্পত্তির কাগজপত্র রেখে লোন নিয়ে থাকেন তো এক্ষেত্রে যখনই আপনার লোনটা পরিশোধ হয়ে যাবে আপনার কাগজ কিন্তু ব্যাংকে ফিরিয়ে দিতে হবে এবার ব্যাংক যদি সেই কাজটা না করে এই ভুল যদি করে যে আপনার কাগজটা আপনাকে ফিরিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংক প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিতে বাধ্য থাকবে বড় পরিবর্তন বলা যেতে পারে ব্যাংকিং নিয়ম নিয়ে ব্যাংকের ক্ষেত্রে এই পরিবর্তন নিয়ে এসেছে যার ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে এতে ব্যাংকের উপর জরিমানার চাপ বাড়বে গ্রাহকরা এতে নিশ্চিন্ত হলো ডিসেম্বরের মাসের প্রথম থেকেই ব্যাংকের এই পরিবর্তনের তথ্য শেয়ার করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আসলে লোনের ক্ষেত্রে গ্রাহকরা যদি পুরো ঋণ পরিশোধ করেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক যাবতীয় নথি গ্রাহককে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকের যা যাবতীয় নথি তা গ্রাহককে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এই জরিমানা প্রতি মাসে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ ব্যাংক যদি ঋণ পরিশোধের পরেও গ্রাহককে নথি ফিরিয়ে না দেয় তবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিতে বাধ্য থাকবে এক ডিসেম্বর থেকে এই নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো সম্পত্তির ওপর কোনো ধরনের ঋণ নিয়ে থাকেন আপনার ঋণ শোধ করার পরও তিরিশ দিনের মধ্যে আপনার দেওয়া সম্পত্তির কাগজ আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে ব্যাংক নইলে আপনাকে মাসে মাসে পাঁচ টাকা করে ব্যাংক দিতে বাধ্য থাকবে তো এটা কিন্তু আপনাদের জন্য বড় সুখবর এইবার থেকে কিন্তু আপনাদের আর কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই কারণ ব্যাংক নিজে থেকেই আপনার সমস্ত কাগজপত্র দিয়ে দেবে কারণ আপনি যে সম্পত্তির কাগজপত্র দিয়ে আপনি আপনার লোন নিয়েছিলেন তো সেই লোন আপনি নির্দিষ্ট সময় মতো শোধও করে দিয়েছেন এবার ব্যাংক কিন্তু আপনাকে সেই কাগজপত্র সময় মতো দেওয়ার জন্য বাধ্য থাকবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জরিমানা কিন্তু গ্রাহককে দিতে হবে তো এই কারণেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আপনারাও এই বিষয়টা সম্পর্কে জেনে রাখতে পারেন যদি আপনিও ভবিষ্যতে বা এখন আপনি যে কোনো ব্যাঙ্ক থেকেই আপনার সম্পত্তির কাগজ দিয়ে লোন নিয়েছেন সেই লোন আপনি ভবিষ্যতে তো অবশ্যই পরিশোধ করবেন বা আপনি অলরেডি হয়তো করেও দিয়েছেন তো এটা কিন্তু আপনাদের জন্য সুখবর সুখবরিতা আপনাকে কি মতো অবশ্যই জানাবেন আপনি কোন ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন কোন ধরনের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো